সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আলিপুর আহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী ওয়ার্নিং পর সাব হিমালয় বেঙ্গল এবং সিকিমের জন্য আজ তিন তারিখ হিট ওয়েভের সতর্কতা জারি রয়েছে তিনটি জেলাতে উত্তরবঙ্গের তিনটি জেলাতে হিট ওয়েভের সতর্কতা জারি অরেঞ্জ সতর্কতা জারি রয়েছে দুই দিনাজপুর সঙ্গে মালদা আগামীকাল থান্ডাস্টম লাইটিংয়ের সতর্কতা রয়েছে আগামী পাঁচ তারিখ হেভি রেনের সতর্কতা রয়েছে আগামী পাঁচ এবং ছয় উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই বৃষ্টি চলবে আগামী সাত তারিখ অবধি এই হলো ওয়ার্নিং উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলা এবার চলে যাই দক্ষিণবঙ্গের যে জেলা দক্ষিণ ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের আগামীকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ শুধুমাত্র পাঁচটি জেলাতে হিট ওয়েভের সতর্কতা রয়েছে এই হিট ওয়েভের সতর্কতা কাটিয়ে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে আগামী কাল থেকে আগামী কাল থেকে এই বৃষ্টি বৃষ্টি চলবে আগামী 7 তারিখ অবধি হেভি রেনের সম্ভাবনাও রয়েছে আগামী 7 তারিখ হেভি রেন সঙ্গে স্ট্রং সারফেস উইন্ডস 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ছোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এইবার জেলা ভিত্তিক পেজে গিয়ে আপডেট করব কোথায় কত বৃষ্টিপাত আজকের দিনের জন্য আজকে দিনের জন্য যে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর দক্ষিণবঙ্গের এই চারটি জেলাতে আজ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দীর্ঘ প্রতীক্ষার পর এই চারটি জেলাতে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ কোনো জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধুমাত্র উত্তরবঙ্গে যে জেলা দুটি জেলাতে দার্জিলিং এবং কালিম্পংয়ে আজ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এই হলো আজকের দিনে বৃষ্টিপাতের পূর্বাভাস এবার দেখে নেব তাপপ্রবাহের কি সতর্কতা আজ রয়েছে তাপপ্রবাহে যে সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের পাঁচটি জেলা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই পাঁচটি জেলাতে আজ তাপপ্রবাহে সতর্কতা রয়েছে রেড অ্যালার্ট জারি করা হয়েছে বাকি যে জেলা শুধুমাত্র অরেঞ্জ সতর্কতাই রয়েছে আর উত্তরবঙ্গের যে তিনটি জেলা দুই দিনাজপুর ও মালদা তাপ সতর্কতা রয়েছে ইয়োলো সতর্কতা রয়েছে এই হলো আজকের দিনের তাপ যে সতর্কতা জারি তারই আপডেট এবার চলে যায় আজকের দিনের ম্যাক্সিমাম টেম্পারেচার আজকের দিনে যে ম্যাক্সিমাম টেম্পারেচার পুরুলিয়া ফর্টি ডিগ্রি ডিগ্রি সেন্টিগ্রেড বিষ্ণুপুর ফর্টি টু মেদিনীপুর ফর্টি থ্রি কলকাতার আশেপাশে টেম্পারেচার একটু কিছুটা ড্রপ হয়েছে থার্টি এইট ফরটির কাছাকাছি যেখানে ফর্টি থ্রি ফর্টি ফোর কাছাকাছি চলে গিয়েছিল হাওড়া ফর্টি বর্ধমান ফর্টি টু শান্তিনিকেতন শ্রীনিকেতন ফর্টি ওয়ান আসানসোল ফর্টি টু প্রায় জেলাতে ফরটির কাছাকাছি টেম্পারেচার কিছুটা ড্রপ হয়েছে চার পাঁচ ডিগ্রি টেম্পারেচার কমেছে মালদা ফর্টি রাতুয়া ফর্টি উত্তরবঙ্গ যে জেলা কোচবিহার থার্টি সিক্স জলপাইগুড়ি থার্টি সেভেন রামশাই থার্টি সিক্স কালিম্পং টোয়েন্টি সিক্স দার্জিলিং টোয়েন্টি ফোর এবং শিলিগুড়ি থার্টি সিক্স এই হলো আজকের দিনে ম্যাক্সিমাম টেম্পারেচারের আপডেট এবার পেজে গিয়ে একবার দেখে নিচ্ছি হিট ওয়েভের সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের পাঁচটি জেলা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান এবং ইস্ট বর্ধমান এই পাঁচটি জেলাতে আজ রেড ওয়ার্নিং রয়েছে বাকি বৃষ্টির যে আপডেট রয়েছে বৃষ্টির আপডেট একবার দেখিয়ে দিচ্ছি আজকের দিনের যে বৃষ্টিপাত হবে আগেও বললাম নর্থ টোয়েন্টি ফোর পরগনা সাউথ এবং ইস্ট মেদিনীপুর এই জেলাগুলিতে আজ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আগামী আগামী কাল থেকেও বৃষ্টিরপাতের সম্ভাবনা চার তারিখ এবং পাঁচ তারিখ দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী ছ তারিখ সাত তারিখ আট তারিখ ন তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি লাইট টু মডারেট রেন এবং হেভি রেন হওয়ারও সম্ভাবনা রয়েছে হেভি রেন হওয়ার সম্ভাবনা রয়েছে যে আলিপুর দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিভাগী ঝড় হওয়ার সম্ভাবনা সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দীর্ঘ প্রতীক্ষার পর তাপ্প্র হয় দাপট কাটিয়ে আগামী চার পাঁচ ছয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আগামী সোম ও মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর থেকে কিলোমিটার গতিবেগে দমকা হাওয়াও চলবে রবিবার নদিয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় ঝড় বৃষ্টির সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কাল অর্থাৎ শনিবার শনিবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণবঙ্গে সমস্ত জেলাতেই দাপট কাটিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে উত্তরবঙ্গের যে পার্বত্য জেলাতেও বৃষ্টিপাতের আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যেখানে উত্তরবঙ্গেও বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে উত্তরবঙ্গেও ছয় থেকে আগামী আর ন তারিখ অবধি প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টি হবে সমস্ত জেলাতেই বৃষ্টি ঠান্ডাস্টম এবং লাইটিংয়ের সতর্কতা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় সমস্ত জেলা জুড়ে অর্থাৎ দুই বঙ্গেই আগামী সোমবার থেকে গোটা সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আহ দপ্তর থেকে এই হলো আজ এই আর আহার গুরুত্বপূর্ণ আপডেট